আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের যখন রেজাল্ট দেওয়া হয় তখন বলা ছিল এই রেজাল্টে যারা অসন্তুষ্ট তারা ইচ্ছা করলে আবার পরীক্ষা দিতে পারবে এবং তার জন্য কোনো এক্সট্রা ফি দিতে হবে না। সেই অনুযায়ী ওখানে মানে এটাকে বললাম আমরা ডিসস্যাটিসফাইড 8 জন ডিসস্যাটিসফাইড ক্যান্ডিডেট ছিল, এছাড়া আরও 14 জন ক্যান্ডিডেট ছিল বিভিন্ন ক্যাটাগরি, ইকুইভ্যালেন্স ক্যাটাগরি 4 জন, ইমপ্রুভমেন্ট ক্যাটাগরি 2 জন, এক্সটার্নাল 1 জন, আর সিঙ্গেল সাবজেক্টে 5 জন যাদের পরীক্ষা আগে নেওয়া হয়নি। মোট 20 জন পরীক্ষার্থী নাম এনরোল করেছিল। পরীক্ষা শুরু হয়েছিল 13 সেপ্টেম্বর, শেষ হয়েছে 29 সেপ্টেম্বর। এর মধ্যে মানে টোটাল দাঁড়িয়েছে 20 জনের মধ্যে 2 জন পরীক্ষা দেয়নি, 18 জন। আজকে সে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, 18 জনে দেখা গেছে যে মাত্র 9 জন পাস করেছে, 9 জন পাস করেছে, 9 জন ফেল করেছে। তখন রেজাল্ট দাঁড়ালো লেস দেন 50%। যে এখন আপনাদের কিছু করার নাই, এইটুকুই আমাদের বলার। ইম্প্রুভমেন্টে ছিল ক্যাটাগরি 1 জন, 2 জন ছিল, 1 জন পরীক্ষা দেয়নি, 1 জন দিয়েছিল, যে দিয়েছে সে ফিল করেছে, ইম্প্রুভমেন্ট তার হয়নি, ফিল করেছে। ইকুইভ্যালেন্স ক্যাটাগরির 4 জন ছিল, ইকুইভ্যালেন্স ক্যাটাগরি হচ্ছে মানে মাধ্যমিক পাস করে আইটিআই গেছে, ওখান থেকে আইটিআই পাস করেছে। এখন আমরা একটা নতুন রুল করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী যে আইটিআই পাস করে যদি মাধ্যমিক পাস করে যদি আইটিআই পাস করে তাহলে সে যদি হায়ার সেকেন্ডারিতে ল্যাঙ্গুয়েজ ইংলিশটা দেয় তাহলে তাকে হায়ার সেকেন্ডারি ইজুবেন বলা যাবে। 4 জন এনরোল করেছিল, 4 জনের মধ্যে 1 জন অ্যাবসেন্ট ছিল, 1 জন পাস করেছে, ফেল করেছে 2 জন, যার 1 জন পাস করে প্রথম বছর, এটাই প্রথম বছর এই পরীক্ষাটা চালু হয়েছে। এক্সটার্নাল 1 জন দিয়েছিল, আনফরচুনেটলি সে অনফরচুনেটলি সফল পাস করে গেছে। সিঙ্গেল সাবজেক্টে 5 জন পরীক্ষার্থী ছিল, 4 জন পাস করে গেছে, 1 জন ফেল করেছে। আর কন্টিনিউ 8 জন পরীক্ষা দিয়েছিল, তারাই মূলত ডিসস্যাটিসফাইড, তাদের মধ্যে 2 জন পাস করেছে, 6 জন মোটামুটি যান। স্যার সারা রাজ্যে মানে এই ধরনের পরীক্ষা মানে কতজন ক্যান্ডিডেট ছিল, কতজন পাস করেছে, কতজন আবার পুনরায় ফেল করেছে যদি একটু বলেন? সারা রাজ্যে মানে মানে ত্রিপুরায় আগরতলাতে বা সিপাহী জেলা বলুন বা ধলাই ডিস্ট্রিক্ট, মানে এই যে আমাদের মাত্র এখানে এনরোল ছিল 20 জন, 20 জনের মধ্যে 9 জন পাস করেছে, 11 জন ফেল করেছে, 11 জনের মধ্যে 2 জন মানে পরীক্ষা দেয়।